বাসা বাড়িতে নবজাতকের সন্ধান পেলেই তারা দলবিধে হানা দেয় আছে গান করে দাবি করে মোটা অঙ্কের টাকা এছাড়া রাস্তায় রাস্তায় চলে চাঁদের চাঁদা তোলার কাজ প্রায় বিব্রতকর অবস্থায় ফেলে পথচারী ও সাধারণ মানুষকে এভাবে হিজরা সম্প্রদায়কে চেনে সমাজের মূলধারার মানুষ তো যারা টাকা কালেকশন করে তারাই বুঝে যে টাকাটা কালেকশন করতে হলে দশ মার ঘরের দশটা সন্তানের কাছ থেকে টাকাটা আনতে হয় কিন্তু তাদের এই জীবনের আড়ালে রয়েছে নানা কষ্টের গল্প সেগুলো বললেন আসিমা হিজরা বিশেষ করে দেখা যাচ্ছে যে এই কমিউনিটির মানুষের ভাষা ভাড়াটাই হচ্ছে মেইন একটা পার্ট বাসা ভাড়াটা যদি অবা হয় বা কেউ যদি যোগ যোগ রাখে ডবল টাকায় রাখে আমরা যদি কোথাও কোনো কাজে যাই সেখানে আসলে আমাদের লাইন কোনটা আমরা বুঝি না একটা মানুষ কাজ করতে গেলে মেয়ের সিরিয়ালেও যেতে পারি না ছেলেদের সিরিয়ালেও যেতে পারি না তখন আমরা একটা আমাদের নিয়ে একটা সমস্যা তৈরি হয় সরকারি হাসপাতালগুলোতে কোনো ধরনের সেবা নিতে গেলে আমাদের সম্পর্কে তাদের কোনো ট্রেনিং বা কোনো ধরনের মানে জানা নাই আমি তৃতীয় লিঙ্গে হয়েছি আমার কি শারীরিক সমস্যা থাকতে পারে না সেক্ষেত্রে তারা আমাদেরকে তারা বুঝেই কি না না বা তারা আমাদেরকে ওরকমভাবে অ্যাকসেপ্ট করে না এই সমস্যা আমরা যদি কখনও কোথাও গাড়িতে উঠি তারা ভাবে আমরা মাংনা যাব অনেক সময় ধাক্কা দিয়ে নামাই দেওয়া বা নিতে চায় না হ্যাঁ তারপরে ধরেন আমাদেরকে যদি কেউ বিনা কারণেও যদি মারে আর সেখানেও যদি আমরা যদি জোর করেও যদি বলি ভাই আমার দোষ নাই সেখানে মানুষ মনে করে যে আসলে এগুলো সমস্যা নাসিমা এখন সামাজিক জীবনের ফিরলেও তৃতীয় লিঙ্গের অধিকাংশরাই এখন লড়াই করছেন সামাজিক স্বীকৃতির জন্য আমরা সমাজে সাধারণ পাবলিকের কাছে যদি ভালো হই আমরা কিন্তু আবার আমাদের মানুষের মাঝেও কিন্তু আমরা ভালো না কারণ আমরা আমরা চাই ভালো হইতে তারা ভাবে যে ওদের কারণে আমাদের পথ নষ্ট হচ্ছে কিন্তু আমাদের দেখে তারাও আমাদের মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা সেটা আশা করি সাইদুর রহমান সাগর হ্যালো ডট টোয়েন্টি ফোর ডট কম